ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু আজ সকালবেলা তোমাদের সঙ্গে কথা হলো যে আমি সকালটা কিভাবে শুরু করি সেটা তোমাদেরকে শেয়ার করেছি। তো বলেছিলাম সকালে চাপ থেকে শুরু করে সকালবেলায় আমি কী খাই সেটা বললাম। এবার আমি বলেছিলাম যে কী রান্না হবে, মেনু তখন ঠিক হয়নি। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, অলরেডি একটা রান্না শেষের দিকেও চলে এসেছে। তো আবার বলেছিলাম যে আমি একটু বেরোবো আজকে, যে আজকে একটা স্বপ্ন পূর্ণ করতে চলেছি, ওই জন্য রান্নাটা আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে। তো চলো বন্ধুরা, কী রান্না করছি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আজকে আমি মেনুতে রেখেছি, এগুলো হচ্ছে কুমড়ো ছোটো ছোটো করে ভেজে তেলের উপরে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করেছি। কারণ অনেকে কুমড়ো বড় বেগুনের মতো করে বড় বড় পিস পিস করে ভাজা করে, ওটাতে তেল প্রচুর লাগে। তো আমি সবসময় তো তোমরা জানো মাথায় রাখি যে অল্প তেলে রান্নাটা করতে, তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তেল কম পরিমাণ খাওয়া। তো এটা টেস্টিও খেতে, এটা রুটির সঙ্গেও খাওয়া যায় আবার ভাতের সঙ্গে ডালের সঙ্গে খাওয়া যায়। তো এটা একটা করেছি, এটা একদম শেষের দিকে হয়ে এসছে, নামিয়ে নেব। আর যেহেতু আজ তাড়াতাড়ি রান্না করে আমাকে বেরোতে হবে, তো তার জন্য এই দেখো এই কড়াইয়ের মধ্যে একটা কাতলা মাছের মাথা ছিল, সেই মাথাটাকে প্রথমে ভেজে নিয়েছি। এবার এটা আমি রান্না করব। এই দেখো এখানে কেটে রেখেছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে, এটা এই মাথাটা দিয়ে ছোট একটা তরকারি হবে। আর এখানে ডিম আলু ছুলে রেখেছি, এটা দিয়ে একটা কারি করব। তো আমি এখন এই রান্নাটা করব, ওটা তো হয়েই গেছে, এই মাছ দিয়ে উচ্ছেটা করব। আর এখানে হাঁড়িতে ভাত হচ্ছে তিনটে তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি, যাতে আমি রান্নাটা করে তাড়াতাড়ি আমি বেরোতে পারি। তো বন্ধুরা প্রথমে দেখো আমি এই রান্নাটাকে কীভাবে করি সেটা তোমাদেরকে দেখাই। মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে মানে সহজে কী করে এইভাবে রান্না করা যায় সেটা দেখাই। এবার এই তেল, যেটুকু তেল আছে এর মধ্যে এই কটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজে হয় যেহেতু আমি তাড়াতাড়ি বেরোবো, তো এবার এর মধ্যে জিরেগুলো একদম একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। কারণ উচ্ছেগুলো মানে উচ্ছের পরিমাণটা একটু কমই ছিল, ওই জন্য একটু আলু দিয়েছি। কারণ আলু দিলে কি হয় উচ্ছে অনেকটা কমে যায়। আলু আর যে কটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে, তো যে কটা লঙ্কা দেবো এখনই দিয়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করবো একটু, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুধু মাছ দিয়ে করলে আমি তাহলে মাছগুলো তুলে রাখতাম, এবার মাথাটা দিয়ে করছি তো মাথাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, বরং এর সঙ্গে মানে মশলাগুলো ভালো করে মিশে যাচ্ছে, টেস্টটাও ভালো হয়। এই জন্য মাছের মাথাটা দিয়ে করলে আমি তুলি না, মাথাটা থাকে, একটু আরও আরও ভালো একটু ফ্রাই হয় ভেতরে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে যেটা করবো দেখো, আমি আবার ওইদিকে ইন্ডাকশনে জল গরম করতে দিয়েছি, সে জলটাকে এনে আমি এটার মধ্যে দেবো। তো দেখো জলটা কত সুন্দর ফুটছে, এই জলটা দিয়ে আমি রান্নাটা করবো। এদিকে আলু আর মাছের মাথা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। গরম জল যেহেতু দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি জলটা উতরে গেছে। এবার আমি দেখো কী করি, এই যে কাঁচা উচ্ছেগুলো রেখেছিলাম, প্রথমে আলুগুলো দিয়েছে, উচ্ছেগুলো কিন্তু কাঁচায় রেখেছি, উচ্ছেগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একদম সহজ রান্না আর সিম্পল রান্না, কম তেল মশলার রান্না, কিন্তু খেতে খুবই ভালো আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। যারা যারা জানো না যে মাছ দিয়ে উচ্ছে রান্না, এটা আবার ছোটো মাছ দিয়ে খুবই সুন্দর হয়, পুঁটি মাছ ছোটো ছোটো মাছগুলো দিয়ে তো আরও ভালো হয়। এবার এটাকে একটু তাড়াতাড়ি করার জন্য আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি।
আর অন্যদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এই ডিমটাকে আমি এখন রান্না করব। রান্নার জন্য প্রথমে ডিমগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আলুটাকে একটু বাদে পিস পিস করে কেটে রান্না করব। ডিমটা আমি বেশি ভাজি না, কারণ উপরটা একদম শক্ত শক্ত হয়ে গেলে ভালো লাগে না। জাস্ট উপরটা একটু ওরকম একটু লালচে লালচে হবে, সেটাই বেশি ভালো হয়। তো আমার হয়ে গেছে এটা। এবার আমি আলুগুলো কেটে নেব আর মশলাটা একটু রেডি করব। তো মশলার জন্য আমি আদা রসুন পেঁয়াজ কুচি এগুলো রেডি করেছি। জাস্ট কাঁচা লঙ্কাটা একটু পিষবো আর জিরেটা একটু পিষবো। তো ওগুলো আমি করি দেখো। তো বন্ধুরা দেখো, এবার ডিমের কারির মধ্যে একটু আলু দেব, কারণ এই রান্নাটা হচ্ছে এটা মানে আমি তো আজ এক জায়গাতে যাবো বলেছি। এটা হচ্ছে রান্নাটা যেহেতু দুপুরে হচ্ছে, রাতে ফিরতে একটু হয়তো দেরি হবে, ওই জন্য এটা আমি রুটির সঙ্গে করে যাচ্ছি। একবারে এসে শুধু রুটিগুলো করব, ওই জন্য ডিমের কারিটার মধ্যে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ওই জন্য আলুগুলোকে প্রথমে এভাবে পিস পিস করে কেটে রেখে দিয়েছি। এই যে দেখো, এবার ডিমটা তুলবো আমি। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এটা সাইডে আমি তুলে রাখছি। এবার এই তেলটার মধ্যেই আমি ডিমের কারিটা করব। আর একটু কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো এটার মধ্যে আমি কী কী দিই। খুবই সামান্য পরিমাণ গোটা জিরে দিয়েছি, একটা তেজপাতা, আর যেটা দেবো দেখো এটা হয়তো অনেকে দিয়ে থাকো, এই একটা একটা গরম গরম মশলা দেবো, লবঙ্গ, সব একটা করে করে দেখো এগুলো দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে তাহলে আর বেশ সুন্দর হয়, ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবেও না, আর রান্নাটা শেষে খুব একটা ভালো সেন্ট বেরোবে। তো এটার পর যেটা দেবো দেখো, আমার তেলের মধ্যে যেসব ইয়েগুলো মশলাগুলো দিয়েছিলাম সবই প্রায় লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু লবণ দিই, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। আর একটু হলুদও দিয়ে দিই সঙ্গে। তো এটা একটু ভাজা হতে থাকবে। এবার আমি অন্য মশলাগুলো রেডি করি। তাহলে তো তোমাদেরকে বলেছিলাম আমি যে মাছের কাতলা মাছের মাথা দিয়ে যে উচ্ছে দিয়ে আলু দিয়ে যে তরকারিটা হবে সেটা মনে হচ্ছে আমার হয়ে এসছে। তো তোমাদের সঙ্গে আমি ওপেন করছি দেখো। দেখো রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল, আর উচ্ছেগুলো দেখেছো একদম সবুজ সবুজ রয়েছে। দেখো এটা বেশ মানে লাঞ্চে প্রথমের দিকে গাড়ি সবাই তো আমরা খাওয়ার প্রথমে তিতে তিত জিনিসটা দিয়ে শুরু করি, অনেকটা মানে শরীরের পক্ষে ভালো তেতো দিয়ে শুরু করলে। তো এই তরকারিটা একদম খাবার প্রথমে যদি খেয়ে থাকো মানে মেনুতে তৈরি করো তাহলে বেশ ভালোই হয়। উচ্ছে দিয়ে মাছ অন্য রান্নাতে হয়তো মাছটা দিয়ে করলে আর মাছের মাথাটা দিয়ে একটা শুকনো শুকনো করে এরকম একটা তরকারি তোমরা করতেই পারো, এটা কিন্তু খেতে খুবই ভালো। জাস্ট 3-4 লঙ্কা দিয়েছি আর উচ্ছে আর আলু। তো দেখো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে, আর রান্নাটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, এই রান্নাটা তো হয়ে গেছে আমি নামিয়ে নেব। এবার আমরা শুধু ডিমের কারিটা করতে হবে, এটা নামাই এখন। তো বন্ধুরা দেখো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। এবার আমার ভাতটাও হয়ে এসছে। তো ভাতটা হয়ে এসছে, ভাতটাকেও আমি ভাতের মোয়ারটা ঝরাবো এখন। আর এদিকে ডিমের কারিটা হলেই
হয়ে যায়। তো চলো, তো দেখো আমি ডিমের কালির জন্য তো পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে দিয়েছি, তো এই রসুন কাটা আমি পিষবো, আর দুই টুকরো আদা, আর একটু গোটা জিরে, আর কটা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো দেখো আমি প্রথমে আলাদা করে করছি, কারণ রসুনটা আগে তেলের উপর দেবো পেঁয়াজের সঙ্গে, নাহলে রসুনে একটা উগ্র গন্ধ আছে, সেটা পরে দিলে থেকে যাবে। হয়ে গেছে রসুনটা, আমি একসঙ্গে করি না, এক একটা করে করি আর তেলের মধ্যে দিই, তাহলে বেশ ভালোই হয় টেস্টটা। দেখো রসুনটা পেশা হয়ে গেল, এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনটা আগে ফ্রাই হবে। এবার চলো দেখো, জাস্ট অল্প পরিমাণ জিরে দিচ্ছি, আর এই আদার টুকরোগুলো একসঙ্গে পিষবো। না দেখো আমার আদা জিরের পেস্টটাও হয়ে গেছে, এবার এটাও দিয়ে দেবো আমি। তো দেখো এই লঙ্কাগুলো আমি দেব, আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে লঙ্কাটা সুন্দর মানে একদম পিষে যাবে, খুব সুন্দর হবে। আর এই মশলাগুলো অনেকে হয়তো মিক্সিতে একবারে দিয়ে করো, সেটাই যে টেস্ট, আমি মাঝে মধ্যে করি, করি না যে হয়তো কারোর শরীরটা ভালো না, শরীর খারাপ করে পাচ্ছি না, তো তখন করি। সেদিনকার টেস্ট আর এইটা বেটে যে টেস্টটা হয় সম্পূর্ণ আলাদা। আর সবসময় বাড়ির সদস্যদের ভালো খাওয়ানোর চেষ্টা করি, যতক্ষণ আমি ভালো থাকি সেটাই চেষ্টা করি। আর ওই আদা পেঁয়াজ জিরে সব যদি একসঙ্গে পেস্ট করি, তো রসুন এগুলো তেলের উপরে দিলে একসঙ্গে ওই গন্ধটা কেমন একটা উগ্র থেকে যায়। আর এইভাবে করলে রসুন পেঁয়াজগুলো আগে ভাজা হয়ে যাবে, আর এগুলো পরে দিলে অসুবিধা নেই। কাঁচা লঙ্কাটা তো ঝোলের মধ্যে দিলে আরও ভালো হয়, আমি তো কিছু পরিমাণ রেখে দিই। তো আজকে আমার যেহেতু তাড়া আছে একটু বেরোনোর, ওই জন্য আমি আজকে একবারেই দিয়ে দিচ্ছি। আর এটা যদি একদম নামানোর আগে একটু ঝোলের মধ্যে দেওয়া হয় লঙ্কাটা, খুব সুন্দর, মানে চিকেন বলুন, মাটন, চিকেন, আর যেসব উঠে দেখো এবার সব মশলাগুলো দিয়েছি, দিয়ে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যেটা দেবো, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আর ডিমগুলো লাস্টে দেবো। দিয়ে এবার সব মশলা দিয়ে আলুগুলো দিয়ে একটু কষে নিতে হবে। তো আলু দিয়ে আলুর সঙ্গে মশলাগুলো সুন্দর কষাও হয়ে গেছে। আর এই দিকটাতে দেখো আমি এটাতে গরম জল চাপিয়েছিলাম এই রান্নাটাতে দেব বলে, তো আমি সব রান্নাতেই গরম জলটা দিই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি থাকে আর রান্নার স্বাদটাও ভালো হয়। জাস্ট তো দেখো জলটা এবার দিয়ে দিই। তো দেখো বন্ধুরা আমার ডিমের কারির যে ঝোলটা সেটা রেডি হয়ে গেছে, আর এবার আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। তো এটা কিছুক্ষণ হওয়ার পরই আমি আর এর মধ্যে কিছুই গরম মশলাও দেবো না, কারণ আমি তেলের উপরে গোটা গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি, এগুলো আগে দিলে লাস্টে না দিলেও হয়। আজকে যেহেতু আমার বেরোনোর তাড়া আছে, ওই জন্য খুব সহজেই আমি রান্নাটা কমপ্লিট করলাম, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর আমি বেশি কথা বলবো না, কারণ রান্নাটা আমার শেষের দিকেও হয়ে গেছে, এরপর থেকে আমি রেডি হব। আর বললাম যে তোমাদের যে আমি এক জায়গাতে যাব, তোমরা সঙ্গে থেকো, আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই। তো বন্ধুরা দেখো আজকে আমার মেনুতে এই কটা জিনিস আছে, এই যে ডিমের কারিটা করেছি আলু দিয়ে, আর এই যে এটা কুমড়ো ভাজা, আর এটা করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে, আর কাতলা মাছের মাথা দিয়ে। তো এতে তিনটে জিনিসই আমি রান্না করেছি আজ, তোমাদেরকে শেয়ার করলাম। আমার রান্না কেমন হয়েছে কমেন্টে জানিও।